ভারতবর্ষ অত্যন্ত সহনশীল এই দেশ। একদিকে যেমন সাক্ষী থেকেছে সাম্প্রদায়িক হানাহানির, তেমনি মানবিকতার জয়ও কম দেখেনি সে। আমাদের এই গল্প তেমনই এক মানবিকতার, ভ্রাতৃত্বের, বন্ধুত্বের, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এক উত্তরণের পথে পৌঁছে দেয় এই কাহিনী। আরে গৌতম কি বলছে রে ভাই, গৌতম কি বলছে, কি বলছে রে ভাই, এইসব কিছু হবে না সত্যি। কি রে রাজু, কলেজ টলেজ যাবি না, এখানে আড্ডা মারছিস? আর কলেজ, মাইনে দেওয়ার টাকা নেই, যাওয়ার ভাড়া নেই, কলেজ যাচ্ছে ছাত্র। তাহলে কি তুই কলেজ যাওয়া ছেড়ে দিলি? ছাড়বে না তো কি করবে, ছাড় তো সব কথা, ছাড় তো। রাজুদা রাজুদা, তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। জলটা খেয়ে নাও বাবা। কি যে করো না, কি করে হলো বাবা, কি করে হয়ে গেছে বাবা? তোমার খুব লেগেছে? না রে মা। মা বলছি যে 100 টাকা দেবে, বাবার ওষুধ আনতে হবে। এই তো সবে সকালে বেরোলো, এখন আমি তোমাদের গেলার ব্যবস্থা করব, না ওনার ওষুধ, আমি কিছু ভাবতে পারছি না। রাজু চল, ব্যবস্থা হয়ে যাবে, চল। কি রে এত কি চিন্তা করছিস, কিছু না কিছু তো হয়ে যাবে। আর কি হবে, এই যোগ্যতায় আমি কোথাও চাকরি পাবো? এত চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তোর বাবার রিক্সাটা তো তুই চালাতে পারিস। রাজু রিক্সা চালাবে? হাসির কি আছে, রিকশা চালাবে তো কি হয়েছে, কাজ কাজই হয়। ঠিকই বলেছিস, দেখবি সংসারটা ঠিক চলছে। একটু শুনবে তুমি? একদম ডাকলার চলে গেল, চলে গেলেন, রাতে জমে গেছে একদম, বুঝলি তো তাই। ও দুজন দুজনকেই ভালোবাসে। শুনলাম বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কেমন আছে? এখন ভালো আছেন, ও বাড়িতে আছে। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু পড়াতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জমে গেছে, বুঝেছিস বাবা? আসলাম। হ্যাঁ তুই যাচ্ছিস, পারবি তো কাজটা করতে? কাজটা কিন্তু খুব কঠিন, আজ আমার জন্য তোকে কাজে যেতে হচ্ছে। ভেঙে পড়ো না বাবা, আমি থাকতে সংসারকে কখনো ভেসে যেতে দেব না। দাদা তুই পারবি তো? হ্যাঁ রে। দাদা সাবধানে যাস। সাবধানে যাস বাবা। আসলাম। Thank you.
ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে তুমি? হ্যাঁ আমি। কোথায় যাবে? একটু বেড়াটি যাব। হ্যাঁ বসো। উঠি বসো। কাকিমা, রাজু বাজার পাঠিয়েছে, রাখো এখানে। সেলিমদা, দাদা মাছ পাঠিয়েছে। এই তুই চুপ কর তো। সেলিমদা, শুভদা জল খাবে। আরে কল থেকে খেয়ে নিক না, বেশি পাকামি তোর। না রে বোন। না বোন, ঠিক আছে ঠিক আছে। আসলাম আসলাম। দাদা, সবার তো পূজোর জামা হয়ে গেছে, আমার তো এখনো হয়নি। আরে মা, এইভাবে দাদাকে চাপ দিও না। হবে রে, সবার যখন হয়েছে তোরও হবে, ঠিক আছে? কি রে, তোর কিছু লাগবে না? না রে দাদা, এবছর না হয় থাক। কেন রে? তুই পারবি না। আরে পারবো রে পারবো। হ্যালো, হ্যাঁ বল সেলিম। তোরা কোথায় এখন? হসপিটালে? কি হলো? আচ্ছা দাঁড়া দাঁড়া, আসছি। বাবা আমি আসলাম। হ্যাঁ দাঁড়াও, আমার একটা কথা আছে। আমি আমি তোমাকে ভালোবাসি। কি বললে তুমি, অসভ্য কোথাকার? এত দেমাক। রাজু ভাই, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই আজ আমার মাকে রক্ত দিয়ে বাঁচালি ভাই। এই যে ভাই বললি, আর কোনো ঋণ থাকলো না তোর। জানিস গৌতম রাজুর বোনকে কত খারাপ খারাপ কথা বলেছে? তুই কি করে জানলি? মানে রিয়া, আমি মানে তোকে কেন বললো? হঠাৎ তোকে কেন বললো? আমি মানে মানে আমি তোকে বলতে পারিনি। আমি রিয়াকে আমি অ্যাকচুয়ালি আমি রিয়াকে ভালোবাসি। আর রাজু, ও জানে? ওরে বাবা, ওকে কে বলবে? সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
সরি 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 প্লিজ সরি 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 কেন চলো সেলিমদা মা অজ্ঞান হয়ে গেছে তুই রাজুর মার জন্য যা কাল করেছিস মানুষ মানুষের জন্যই তো করে এখন উনি ভালো আছেন তো হ্যাঁ ঠিক আছে ওকে এইভাবে মানুষের জন্যই করে যা দাদা কি সুন্দর জামা দিয়েছে পূজোর সময় পরব ওরে বাবা মা দেখলে তো বকা দেবে এখন খুলে রাখি কাকিমা কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছেন কাকু তুমি ভালো আছো তো কাকিমা কোথায় সেলিমদা আর শুভদা আসছে কি গো শুনছো দেখে যাও একবার কে এসছে কে কাল রাতে তো খুব সেলিম সেলিম বলে পাগল হয়ে গেছিলে ও সেলিম চলো বাবা চলো ঘরে চলো আসো 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 বাবা বসো বসো বস ঠিক তো ভালো আছো বাবা হ্যাঁ কাকিমা তুমিও ভালো আছো তো বাবা হ্যাঁ কাকিমা ভালো আছি একটু মিষ্টি মুখ করো বাবা হ্যাঁ মিষ্টি তো খাবো খাবোই কাকিমা তুমি যা করেছো তুমি না থাকলে আমি বাঁচতামই না মিষ্টি তো খাচ্ছি কিন্তু আগে শুনুন আর দুটো সুন্দর সুন্দর খবর আছে সেটা আপনাকে শোনাতে হবে মিষ্টি খবর সে কি আমার ভাগ্যে আছে বাবা বলো বলো কি আজ থেকে আর রাজুকে রিকশা চালাতে হবে সে কি বাবা সত্যি বলছো বাবা কি বলিস রে আমি স্বপনদার সঙ্গে কথা বলে নিয়েছি আজ থেকে ও স্বপনদার টোটোটা চালাবে সত্যি হ্যাঁ বাঁচালে বাবা ছেলেটা অনেক কষ্ট করেছে কি মজা আমি টোটো চড়ব এই তুই চুপ কর তো বাবা এটা তো একটা খবর বললে আরেকটা কি এটা তো খুব ভালো খবর যা শোনালে তুমি আরেকটা কি বাবা কাকিমা আরেকটা খবর হলো রিয়া তো আমার ছোট বোনের মতো হ্যাঁ বাবা রিয়ার তো 18 বছর হলো আমি ওর জন্য একটা সুপাত্র দেখেছি সত্যি বাবার একমাত্র ছেলে মুদিখানায় বসে কি বলেন আপনি না না আমি এখন বিয়ে টিয়ে করব না শুভ কেউ নয় বাবা এ তো খুব ভালো খবর কিন্তু বাবা বিয়েতে তো অনেক খরচ বাবা কোথায় পাবো আমরা বলো কিছু যদি মনে না করেন বিয়েটা আমরা কালী মন্দিরেই করব আর সব খরচ আমি দিয়ে দেব না না সব খরচা আমি দেব তোরা যে আমার সাথে আছিস এটাই আমার সব থেকে বড় পাওনা বুঝলি আর আমার বড় বোনের বিয়ের সমস্ত খরচা আমি দেব এটা আমার কর্তব্য আমি ওর বর্দা আমার কর্তব্য এটা কি মজা আমার দিদির বিয়ে হচ্ছে ও জামাই বাবু সেলিম কিরে কিরে কেমন আছিস রে আগে বল তুই কেমন আছিস আরে আমি তো ভালো আছি তুই বল আমার ওই চলছে চলছে আমি সব শুনেছি তুই এখন অনেক বড় জায়গায় উঁচু পোস্টে আছিস আর সব ভগবানের দয়াতে রে একদম সত্যি তাকিয়ে দেখ আগে কে রয়েছে তুমি এতদিন কোথায় ছিলে কত পরিবর্তন পরিবর্তন সে অনেক কথা প্রত্যেক জীবনে একটা যুদ্ধ থাকে যুদ্ধ যুদ্ধ এরই নাম জীবন যুদ্ধ আচ্ছা সেসব পরে হবে তুমি কোথায় যাচ্ছ বলো পৌঁছে দিই তোমার আসো বসো চলো চলো পুরানো শিবিনের কথা চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়